वेलकम बैक टू माय चैनल मिष्टि गो। आज के तुम्हारे साथ अनेक दिन पर आसलम हमार फेस निये, कारण लास्ट वीडियो ते फेस देखा ही नहीं। तो देखते ही पारछो आमार फेस देखे बुझते पारछो आमार शरीर एकदम भालो छिलो ना। तो लास्ट कयेक दिन धरे एकटु रिकवरि करेछि, तो ताई भाबलाम तोमादेर साथे अनेक दिन हलो वीडियो सेभाबे शेयर होच्छे ना, तो चले आसलाम वीडियो निये बोलते आमी बोलेछिलाम जे आमादेर किचेनेर काज होच्छे। तो आजकेर वीडियोटा तोमादेर बिफोर आफ्टर किचेनेरटा देखाबो। तो चलो बेशी बकबक ना करे स्टार्ट करे दिच्छी किचेनेर स्टार्टिंगटा और किचेनेर आफ्टर किचेनटा कमप्लीट होवार पर। जदिओ कमप्लीट होये गेछे तो आमी तोमादेर फार्स्ट टू लास्ट सब किछु देखाबो। सो चलो स्टार्ट करी। রান্নাঘরটাকে আমি মেকওভার করব, তো আজকে পুরো ক্লিন করা হয়ে গেছে। তো কাজ শুরু হবে কালকে থেকে, 7 to 8 days বা 10 days মতন কাজটা হবে। তো যা আছে সব এগুলো চেঞ্জ হবে টোটাল, আমি আমার মতন ডিজাইন দিয়েছি আর তারা তাদের মতন কাজ করবে, কারণ যেগুলো কাজ ওগুলো আমাদের দ্বারা হবে না, তো তাদেরকে দিয়ে করাতে হবে। সো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। प्रोडक्ट सब चले काजो स्टार्ट हो गए, तुम्हारे काजटाओ देखा एखाने पुरो भांगा भांगी काज स्टार्ट हो गए। ये जगहटा देखे एक सेल्फ छिलो जेटा मार्बलेर ओपर छिलो जेटा एखन भांगा हुए छे। तो आज के देखो ओरा सब किछु स्टार्ट करछे। एखाने बक्स छिलो, बक्सेसगुलो खोला हुए छे सब किछु, एखन एटा स्टार्टिंग होच्छे, एखाने सब पड़े आछे, एगुलो सब आस्ते आस्ते एखन स्टार्ट होबे। আচ্ছা হাই ফার্স্ট মানে টানা বেশি স্লো হয় সেটা। লাইট কোথায়? লাইট বলি লাইট। ও আচ্ছা এটা রাত্রিবেলা বোঝা যাবে, আগেরটা আমাদের ইয়েলো ছিল। ঠিকই আছে, রান্নাগুলো হলুদ হলুদ হয়ে যায়। অলমোস্ট কাজ হয়ে এসেছে শেষের দিকে, তো এখনো কমপ্লিট হয়নি, ভীষণ বাজে অবস্থা হয়ে আছে। এগুলো সব ক্লিন হবে, এখানে সব র‍্যাকগুলো থাকবে। তো জাস্ট ওরা সব কিছু ফিনিশিং দিয়ে গেছে। তো এইটা তো তোমাদের দেখালামই, আমাদের পুরনো যেটা আছে যেহেতু চেঞ্জ করছি কিচেনে সব কিছু, তো এটাকেও আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখন ওটা ইউজ করিনি, ইউজ করার পর জানা যাবে কেমন। তো আমি এটা কালারটা এই জন্য নিয়েছি কারণ এখানে ব্ল্যাক আর এখানে ইয়েলো হোয়াইট আছে, তো তার সাথে কম্বিনেশন করে এটা নিয়েছি। কালার অনেক ছিল, পার্পল ছিল, আরও ছিল, বাট আমার এই কালারটা বেশি ভালো লেগেছে। আর এখানেও বেসিন লাগানো হয়েছে, এটা হচ্ছে টোটালটা কপারের মানে তামার ওপর আছে, অ্যান্ড সাউন্ড প্রুফ এটা। তো এটা এখানে লাগানো হয়েছে আর এটাও এটার সাথে দেওয়া হয়েছে। এখন সব বাজে অবস্থা হয়ে আছে, এগুলো সব চেঞ্জ হবে। আর এখানেও কিন্তু একটা র‍্যাক হবে এরকম একটা লম্বা টাইপের, এখানে আমাদের মাইক্রোওয়েভটা থাকবে, তো সেইভাবে করে স্পেসটা
নেওয়া হচ্ছে, তো অবস্থা ভীষণই খারাপ। আর এখানে আমি একটা এক্সট্রা ভাবে করতে বলেছি, এখানে হচ্ছে একটা মানে লম্বা ছোট্ট একটা বক্সের মতন দেওয়ার কথা ছিল, লম্বা এতখানি, যেখানে আমি আমার মিক্সচারটা এখানে রাখতে পারতাম, বাট আমি ওটা পরে ডিসাইড করলাম যে ছোট্ট একটা এরকম করে দাও, যে কারণ অলরেডি আমাদের কাছে এতগুলো স্পেস করা হয়েছে, তো সেখানে আর মনে হয় না আর এক্সট্রা দরকার, তো জাস্ট একটা সিম্পল এটা করে দিয়েছি। তো এখান থেকে আমি আমার মিক্সারটা ইউজ করতে পারবো। সো দেখতেই পারছো, যেহেতু আমার এখানে অলরেডি টাইলসটা গ্রিন করা আছে, আগেই ছিল, বলেছিল টাইলস চেঞ্জ, কিন্তু আমি করবো না, কারণটা হচ্ছে আমার মা এগুলো সব পছন্দ করে গেছিলো, তো আমি মার জিনিসটাও রাখছি। তো গ্রিনের সাথে এখন যেহেতু চলছে ইয়েলো, তো গ্রিন অ্যান্ড ইয়েলোটা দেওয়া হয়েছে, আর ওপরে আছে সি গ্রিন, তো এইভাবে টোটাল জিনিসটা মিক্স করা আছে। তো দেখা যাক এখন ফাইনাল লুকসটা কেমন হবে। আর এখানে একটা বলেছি কভার করতে, এখন জানি না এটা কতদূর কি হবে, তো দেখা যাক বাকিটা। ফাইনালি আমাদের কিচেনটা রেডি হয়ে গেছে, তো এখন আমরা কিছু এক্সট্রা জিনিস নিয়ে এসেছি, এখনও ফিনিশিং হয়নি, ফিনিশিং এখনও বাকি আছে, এখানে মার্বেলটা লাগানো হয়নি, তো আরও অনেক কিছু টুকটাক বাকি আছে, তো আমরা একটু একটু করে জিনিস এখানে শিফট করা শুরু করছি। কিছু জিনিস আমি এনেছি যেটা আমাদের কিচেনের জন্য দরকার, তো সেগুলো জাস্ট এখনও সাজানো গোছানো হয়নি, টুকটাক জাস্ট এখানে গ্রসারি জিনিসগুলো রাখা হয়েছে এই জায়গাটা, যেমন ভেজ আর নন ভেজের জিনিসগুলো, এগুলো সব কিনেছি আমি, কোথা থেকে কি সব কিছু তোমাদের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে কিছু জিনিস আছে, তো এইভাবে করে আপাতত আমরা স্টার্ট করেছি, এখনও গুছানো ফুললি কমপ্লিটেড হয়নি, এখানে হাফ আছে, এখানে আমাদের কিছু জিনিসপত্র টুকটাক রাখা আছে, জাস্ট একটা শিফট করা হচ্ছে, ফুললি এখনও পার্মানেন্ট এখানে আসা হয়নি, তো যখন ফুললি এটা কমপ্লিট হবে তখন তোমাদের ফুল একটা ভিডিও তো আমি দেখাবোই। তো এখন জাস্ট তোমাদের আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে নতুন ওভেন নিয়েছি, সেই ওভেনটাও আমি এখানটা সেট করেছি, তো কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে ফুল ভিডিওটা ফাইনালি করে দেখাবো। তো এখনও অনেক কিছু বাকি আছে, তো এগুলো হওয়ার পর আমি তোমাদের বাকি ভিডিওটা দেখাবো। সো ফাইনালি আমাদের কিচেনটা কমপ্লিট হয়ে গেছে। ও আরেকটা কথা বলেছিলাম লাস্ট ভিডিওতে, যে আমি এটার মধ্যে কিছু চেঞ্জেস করবো, তো আমি এখানে আপাতত একটা কালার করেছি, নিজেই একা কালার করেছি, সো অত গুড না। তো যাই হোক, এখন আমি কিচেনটা তোমাদের দেখাবো, তোমরা দেখেছো বিফোর কিচেন কাজটা দেখেছো, তো এবার চলো আমি তোমাদের আমার কিচেন ট্যুরটা দেখাচ্ছি। যদিও ফুললি কমপ্লিট হয়নি, আমরা নিচে ম্যাট ট্যাট পরে বসাবো, জাস্ট এখন ইউজ করছি। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে বক্সের মতন, এখানে আমাদের মাইক্রোওয়েভটা থাকবে, ওটা এখন রিপেয়ার করতে দেওয়া হয়েছে, তার জন্য এখানে সিম্পল কিছু জিনিস রাখা হয়েছে। আর এখানে আমি খুলছি না, এখানে টুকটাক বিস্কিট বগেরা এইসব আছে, সব সেম নিচেও একটা স্টোর করা আছে, এই স্টোরটাতেও কিছু রাখার জন্য। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারে করা হয়েছে, কারণ কিচেনটা আমাদের থিমটা ব্লু সরি ইয়েলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের সাথে করা হয়েছে, আর অলরেডি আমাদের টাইলস গ্রিন ছিল, তো এটাকে আমরা চেঞ্জ করিনি, যেহেতু টাইলসটা এখনো ভালো সিচুয়েশন আছে, তো আমরা এটা চেঞ্জ করিনি, তো কালারটা পুরো মিক্স করে দেওয়া হয়েছে, মাল্টি কালার হিসেবে করা হয়েছে। তো যাই হোক, এটা হলো ফার্স্ট আমাদের দেখালাম, তো সেকেন্ড এবার এখান থেকে আসে, এখানে আমাদের নর্মাল আগে যেটা ছিল কি বলা হয় এটাকে, অ্যাকোয়াগার্ড, ভুলে যাচ্ছি, যাই হোক অ্যাকোয়াগার্ডটা এখানেই ছিল, এখানে কিছু করা হয়নি, সিম্পল টুকটাক বাসন মাজার জিনিসপত্র। তো এখানে দেখো, এখানে আমরা একটা বক্স করেছি, যে বক্সটাতে ভেতরে খুললে এখানে জিনিসপত্র এসব রাখা আছে, এটা হচ্ছে একটা ভেজিটেরিয়ানে সব বানানোর জন্য একটা কম্পার্টমেন্ট করা হয়েছে, এখানে কাপ স্ট্যান্ড রাখা হয়েছে, আর এখানটা হচ্ছে ডাস্টবিন থাকবে, ওর জন্য এটা রাখা হয়েছে। আর এটা তোমাদের বলেছিলাম সাউন্ড প্রুফ, যে এটা তোমাদের বানানোর সময় দেখিয়েছিলাম সাউন্ড প্রুফ একটা বেসিন, তো এটা অ্যামাউন্টটাও বলে দিয়েছিলাম 7000 সামথিং, বাট আমরা অফারে পেয়েছিলাম 5000-এর মতো, তো এটাতে এরকম সাউন্ড ছাড়লে এরকম সেরকম জলের যে সাউন্ডটা হয় সেরকম হয় না। আর এটার সাথে এটা দেওয়া আছে যে কোনো কিছু মানে সবজি টবজি কিছু ধুলে বা এটার সাথে সেট করা ছিল, তো
নেক্সট যেহেতু আমাদের কিচেন চেঞ্জ করা হয়েছে, তো আমরা ওভেনটাও চেঞ্জ করে দিয়েছি। ওভেনটা প্রেস্টিজে নিয়েছি, আগে যেটা ছিল পুরোনোও ছিল, এটা তিনটে ওভেন নেওয়া হয়েছে। এটাও 8000 সামথিং ছিল, আমরা সেটাকে অফারে 6000-এর মতো 6800 সামথিং ছিল, তো ওই অফারে পেয়েছি। তো নিচে যেটা আছে সেম হচ্ছে, এখানে আমাদের বাসন টাসন বা জিনিসপত্র রাখার জন্য আলাদা, এখানে সেম হচ্ছে এসব স্পুন বগেরা, এসব গ্লাস, এখানে প্লেট। এটা যেহেতু আমাদের ফ্যামিলি ছোট, তো আমরা সেভাবে এটা করা হয়নি, শুধু একটাই সেট করা হয়েছে, বাকি আমরা স্টোর করতে পারবো। তো এবারে এটা চলে আসি, এটা হচ্ছে গ্রিলটা, পুরোনো ছিল, আমাদের বলেছিল গ্রিলটা বন্ধ করে দেবে, তা আমরা করিনি, খোলাই ছিল। তো এটাকে দিদি আর আমি দুজনে মিলে কালার করেছি, এটা আমরা নিজেরাই কালার করেছি। এবার চলে আসি আমাদের চিমনির ওপর, আমাদের আগের পুরোনো চিমনিটা এক্সচেঞ্জ করে আমরা এটা নিয়েছি, আসমা চিমনি। এটা 23000 ছিল, বাট আমরা অফারে 14000 সামথিং পেয়েছি, তো এটাও আমরা অফারেই পেয়েছি। মানে অনেক কিছু আমরা অফারে জিনিসটা নিয়েছি বা বার্গেনিংও করেছি অনেক জায়গাতে, তো সেই জিনিসটা হয়েছে। তো এখানে দেখো একটা ছোট মানে একটা স্ট্যান্ডের মতন আছে, স্ট্যান্ড মানে র্যাকের মতো, যেখানে আমাদের এটা মিক্সচারটা আছে, যেটা আমরা মিক্সচারটা ইউজ করতে পারি। এখানে একটা ছোট অর্গানাইজার নেওয়া হয়েছে, যেটাতে আলু পেঁয়াজ এসব রাখার, যেটা আমাদের পুরোনোটাতে ছিল, তো এটা এখানে নতুন করে, যেহেতু নতুন কিচেন তো নতুনভাবে রাখা হয়েছে। সেম ওখানে যেটা ভেজ ছিল সেটা এখানে যেটা হচ্ছে সেটা ননভেজ করা হয়েছে। সেম এতগুলো মানে কভার টাইপের আছে, ওপরেটা আমাদের বক্স করার কথা ছিল, বাট এত আমাদের স্টোরেজের দরকার নেই, কারণ অত উপরে আমাদের হাতও যাবে না, তো আমরা ওখানে আর কিছু করি। তো নেক্সট এবার চলে আসি, এখানটা হচ্ছে মানে যদি আমরা ননভেজ কিছু আইটেম রান্না করি তো সেটা এখানে রাখবো, আর ভেজিটেরিয়ান বা ডেইলি রেগুলার রান্নার জন্য সেটা আমরা এখানে রাখবো। সেখানে দেখো এখানে হোয়াইট কালারের টাইলসটা ছিল, ওই জায়গাটা আমরা পুরো হোয়াইট কালারের মাইকার বোর্ড লাগিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে টাইলস ছিল যেটা একটু ভেঙে গেছিলো, তো এখানে বলেছিল এক্সট্রাভাবে টাইলস লাগাতে হবে, তো আমরা এক্সট্রা টাইলস লাগাইনি। এটা আমি বেলকনি যে ডেকোরেশন করছি ওখান থেকে আমি ওয়ালপেপারটা লাগিয়েছি, ইভেন দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখানে একটা অর্গানাইজার আছে, দেখো এই জায়গাটা হচ্ছে বেলনি, যেটাকে বলে বেলনি স্ট্যান্ড, এখানে এইভাবে করে রাখার। এটা খুব ভালো একটা জিনিস আমরা পেয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। সো এবার চলে আসি এইখানে, যেটা এখানে এখানে আমাদের সিলিন্ডার রাখা আছে, তো তার জন্য এখানে জালি দেওয়া আছে, যেহেতু সিলিন্ডার রাখা আছে তার জন্য একটা জালিটা দেওয়া আছে। এইখানে একটা এইভাবে করে বক্স আছে খোলার, এখানে এক্সট্রা স্টোরেজ কিছু রাখার, তো সবারই কিচেনে এরকম থাকে টুকটাক, তো ওটারই কিছু রাখার জিনিস। এইখানেও সেম স্টোরেজ করা আছে, যেগুলো আমাদের রেগুলার কাজের জন্য। এখানেও বক্স, যেটা ওখানে ব্ল্যাক কালারের ছিল সেটা সেম এখানে, সেম এখানেও, এখানে দেখাচ্ছি তোমাদের ভিডিও ক্যামেরাটা নিয়ে, এখানেও মানে এসব উলট পালট করা আছে, বাট এই জিনিসগুলো আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এসব টুকটাক রান্নাঘরে কিচেনের যে আইটেম আছে সব এখানে রাখা আছে, সেম থিংস এখানেও। তো এখনও গুছানো হয়নি, যেহেতু আমরা নিচে এখানে চলে এসেছি, তো এটাও সেম আছে, একটু বক্সটা খোলার প্যাটার্নটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা এইভাবে আগে খুলতে হয়, তারপরে জিনিস নিতে হয়, তারপরে এটাকে রেখে এইভাবে বন্ধ করতে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা ভেবেছিলাম এই পাশটা আমরা দেবো না, কিন্তু পরে ভাবলাম যেহেতু ওটা বন্ধ করে দিচ্ছি তো অত দূর উপরে হাতও যাবে না, তো আমরা ভাবলাম এখানে আমাদের পুরোনো র্যাকটা ছিল বাসন রাখার, তো আমরা কী করলাম যেহেতু বাসন আমরা এখানে স্টোর করছি, তো তার জন্য এখানে আরও যে এক্সট্রা জিনিসপত্র তার জন্য আমরা এখানে রাখছি। সো আমার কিচেনটা কমপ্লিট হয়ে গেছে দেখানো, এখনও টুকটাক জিনিস কেনা অনেক কিছু বাকি আছে, কিচেনটাকে সাজানোর জন্য অনেক অর্গানাইজার কিনবো, এখানেও কয়েকটা কিনেছি অয়েলের জন্য, এগুলো আমি ফ্লিপকার্টে তোমাদের দিয়ে দেবো। এটা সব অয়েলগুলো আছে, রাইস অয়েল, মাস্টার্ড অয়েল, সব আলাদা আলাদা এখানে অর্গানাইজার আছে। সো চলো আমি ভিডিওটা এখানে লেন্দি করছি না, এখানেই স্টপ করছি। তো তোমাদের আমার কিচেনটা কেমন লাগলো, বিফোর অ্যান্ড আফটার? বিফোরটা আমি অনেক বছর পুরনো হয়ে গেছিলো, তো অনেকদিন ধরে ভাবছিলাম আমরা নতুন নতুন কিছু করব, তো যেহেতু সব কিছু স্টার্ট করেছি তো এটাও স্টার্ট করেছি, এটা এখনও কমপ্লিট বলবো না, কারণ এখানের জন্য অনেক কিছু আমরা নতুন নতুন আরও কিনবো। যেটা আছে বললাম এখানে ম্যাট পাতবো, তখন ম্যাটটা আমাদের ইচ্ছা আছে গ্রাস বা অন্য কিছু, যাতে জল পড়লে, কারণ রান্নাঘরে জল পড়বেই, তো জল পড়লে যাতে প্রবলেম না হয়, তো সেটাও ভেবে করব। আর আমাদের মাইক্রোওয়েভটা ভাবছি এক্সচেঞ্জ করে নতুন আনবো, তো
এখনো সেগুলো করা হয়নি। সো আমার কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো চলো, যারা আমার চ্যানেল নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, শেয়ার করে দিবে, কমেন্ট করে দিবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে তোমরা নোটিফিকেশন পেলে আমার ভিডিওটা তোমরা দেখতে পাও। সো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা আমি এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো।